সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ তার সহপাঠী ও বন্ধুদের। সন্দীপ, তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি? হাতে এমনই লেখা প্ল্যাকার্ড নিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন সন্দীপ ঘোষের সহপাঠীরা। রবিবার সন্ধ্যায় বনগাঁর বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্ররা মিছিল করে বনগাঁর রাজপথে নামে। সেখানে বনগাঁ হাইস্কুলের প্রাক্তন ছাত্ররাও উপস্থিত ছিলেন। সেই প্রতিবাদ মিছিলেই দেখা গেল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সহপাঠীদের। উল্লেখ্য, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তাকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, তার বাড়িতেও রবিবার তল্লাশি করেছে সিবিআই। এছাড়াও আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। উল্লেখ্য, এই সন্দীপ ঘোষ পড়াশোনায় খুব ভালো ছিলেন, বনগাঁ হাইস্কুলে পড়তেন বলে জানা গিয়েছে। 1989 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি 79.7% নাম্বার পেয়েছিলেন। সেই সন্দীপের বিরুদ্ধে এবার পথে নামলেন তারই সহপাঠীরা। এই যে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলটা কিন্তু কোনো সরকার বা কারুর এগেনস্টে নয়, আমাদের সরকার বিচার ব্যবস্থার এগেনস্টে। বিচার ব্যবস্থা যেন সঠিক সময় হয়, যেভাবে দিনের পর দিন এর আগে অনেক কেসে বিচার পিছিয়ে পিছিয়ে এমন জায়গা হয়েছে, বিচার ডিলেড অ্যান্ড বিচার ডিনায়েড, জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনায়েড। অতএব আমরা এটা চাই না, আমরা চাই দ্রুত বিচার হোক এবং এর বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকুক। শুধু বিচার ব্যবস্থার বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে। আমাদের আমরা চাইছি যে সন্দীপ আমাদের যে স্কুলের ছাত্র ছিল, সেই ছাত্র সে যখন ছিল সত্যি সে ভালো ছেলে ছিল, সে কীভাবে বদলালো আমরা জানি না। সেই জন্যই বলছি, সন্দীপ তুই বদলে গেলি, কী করে বদলালি? এতটা বদলাতে হাইস্কুলের ছেলে পারে না, তোর মধ্যে হাইস্কুলের ছেলে তাহলে হাইস্কুলের নয়। এই জন্যই আমরা বলছি, সন্দীপ তুই বদলে গেলি। সুকান্ত চট্টোপাধ্যায়, রিপোর্ট, ওঙ্কার বাংলা।